বন্ধুরা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে তোমরা যারা নম শ্রেণীতে পড়ছো এবং কিছুদিন পরে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে তাদের জন্য ইতিহাসের একটা মডেল প্রশ্নপত্র এবং তার শর্ট টাইপের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করব ঠিক তোমাদের যা সিলেবাস রয়েছে সেই সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু এই প্রশ্নটা তোমাদের জন্য করা হয়েছে এবং যে প্রশ্নগুলো তোমাদের করা হয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে একাধিক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষার হতে পরীক্ষার হলে কমন পাবে তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের সাজেশনও তোমাদের সামনে তুলে ধরেছি সেই সাজেশনগুলো অবশ্যই ভালো করে দেখবে তাহলে দেখবে যে কোনো কোয়েশ্চেন তোমাদের বাদ যাবে না তো চলো আজকের প্রশ্নটা কেমন হয়েছে বা তোমাদের কেমন প্রশ্ন আসতে চলেছে তার একটা সম্পূর্ণ মডেল প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করি এবং আশা রাখছি এই প্রশ্ন বিশেষ করে ব্রড টাইপের যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি তার থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছ তো আমাদের স্বাভাবিকভাবে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ফুল মার্কস থাকবে চল্লিশ এবং সময় থাকবে আমাদের দেড় ঘন্টা তো আমাদের প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এমসি প্রশ্ন থাকে স্বাভাবিকভাবে তো আমরা পরপর এমসি কু প্রশ্নগুলো জানি যেমন ধরো ভিয়েনা সম্মেলনে যোগ দেয়নি কোন দেশ রাশিয়া প্রাশিয়া ইংল্যান্ড তুরস্ক উত্তর হল তুরস্ক পরবর্তী প্রশ্ন ভিল্লা ফ্রাঙ্কা সন্ধি কবে হয় আঠারোশো আটান্ন আঠারোশো উনষাট আঠারোশো ষাট আঠারোশো একাত্তর তো উত্তর হচ্ছে আঠারোশো আটান্ন রক্ত প্রবক্তা প্রবক্তাকে মেটানিক ক্যাভু বিসমার্ক গ্যারিবলোল্ডি উত্তর হচ্ছে বিসমার্ক পরবর্তী কোশ্চেন মুক্তিদাতা যার হলেন প্রথম আলেকজান্ডার দ্বিতীয় আলেকজান্ডার পিটার দ্য গ্রেট দ্বিতীয় আলেকজান্ডার তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার পরবর্তী কোশ্চেন শিল্প বিপ্লব প্রথম প্রথমকে ব্যবহার করেন অগাস্তি ব্লাঙ্কিং আন টয়েনবি ফিশার নাকি রস্ট্রো উত্তর হচ্ছে অগাস্তি ব্লাঙ্কিং পরবর্তী প্রশ্ন এমসিকিউ দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তাকে উত্তর হচ্ছে কার্ল মার্কস তার পরবর্তী কোশ্চেন উন্মুক্ত দারনীতি ঘোষিত হয় কোথায় আফ্রিকায় জাপানে চীনে নাকি আমেরিকায় উত্তর হচ্ছে চীনে পরবর্তী প্রশ্ন রাশিয়ায় বল বিপ্লবের প্রধান স্থপতি কে ছিলেন ক্রেনেস্কি লেলিন টোটস্কি নাকি প্রিন্স লুবর উত্তর হচ্ছে লেলিন তো তোমরা বুঝতেই পারছ স্বাভাবিকভাবে এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো আমি তোমাদের জন্য উত্তরগুলো শেয়ার করলাম তবে হ্যাঁ প্রশ্ন যেহেতু স্কুলের শিক্ষকরাই করবেন সেহেতু এখানে যে কটা প্রশ্ন আছে সেটার একটু পরিবর্তন হতে পারে ধরো এখানে যে কটা প্রশ্ন আছে সে কটা না দিয়ে একটা বা দুটো কম বেশিও কিন্তু দিতে পারে নেক্সট তারপরে আমরা কিছু এসে প্রশ্ন যেমন ধরো ইসাবেল কোন দেশের রানী ছিলেন উত্তর পর্তুগাল লুই কুসুক কে ছিলেন হাঙ্গেরির সভাপতি ক্রিমিয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরবর্তী দেখো যেটা রয়েছে সত্য বা মিথ্যা নিরূপণ করো বাক্যগুলোকে প্রথম যেটা রয়েছে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিভেনশন কতটা ভুল তারপরে গ্রা শিল্প বিপ্লব গ্রামীণ সভ্যতাকে বিনষ্ট করেছিল কতটা ঠিক সিরোজ হত্যাকাণ্ড হয়েছিলো সার্বি এটাও ঠিক এবার কিছু বিবৃতি দিতে পারে স্বাভাবিক বিবৃতি কীভাবে লিখতে হয় তোমরা জানো বিবৃতির লাইনটা লিখে শুধু উত্তরটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে তো কী থাকে যেমন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মেটানিক ইংল্যান্ডে পলায়ন করেছিলেন কেন মেটানিক ছিলেন বিপ্লব বিরোধী ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব সূচনা হলে মেটানিকের পতন ঘটে তাই নাকি মেটানিক ইংল্যান্ডকে পছন্দ করতেন তাহলে কি ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলে বেটানিকতন্ত্রের পতন ঘটলেই কিন্তু সে ইংল্যান্ডে পালিয়ে যায় তো উত্তরটা হচ্ছে ব্যাখ্যা দুই তারপরে বিবৃতি ধর আরেকটা বিবৃতি রয়েছে ইউরোপীয় দেশগুলি উপনিবেশ দখলে আগ্রহী উঠেছিল কেন অপশান রয়েছে কি ইউরোপে সাম্রাজ্যবাদীদের প্রসার ঘটেছিল ইউরোপীয় দেশগুলিতে ভিন্ন ভিন্ন সময় শিল্পায়ন হয়েছিল ইউরোপীয় দেশগুলিতে কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রয়ের বাজার বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ইউরোপীয় দেশগুলির কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রয়ের বাজার বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এবার আমরা কিছু দুই মার্কের প্রশ্ন দেখে নিই মার্কের দুটি বা তিনটি প্রশ্নের উত্তর দাও চারটি তো যেমন প্রশ্নগুলো দেখে নাও মেটানিকের রাজনৈতিক আদর্শ কি ছিল কার্বনারি আন্দোলন বলতে কি বোঝো বলকান জাতীয়তাবাদ বলতে কি বোঝো শিল্প বিপ্লব কাকে বলে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যহ কারণ কি নার্দনিক আন্দোলন বলতে কি বোঝো নেক্সট আমরা যে প্রশ্নগুলো পড়ব সেটা হচ্ছে আমাদের চার মার্কের প্রশ্ন পরীক্ষায় আসবে তো এখান থেকে দুটো প্রশ্ন লিখতে হবে এখানে চারটে প্রশ্ন দেওয়া রয়েছে একদম এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে কারণ এর মধ্যে একাধিক প্রশ্ন তোমরা কাউন্ট পাবে কী কী রয়েছে প্রথম প্রশ্ন ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাবুর ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ইংল্যান্ড কেন প্রথম ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল তো প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপ কীভাবে দুটি পরস্পর বিরোধী শক্তি শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল নেক্সট উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উস বিপ্লবের অর্থনৈতিক পটভূমি উল্লেখ করো এরপর আমাদের মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে যে তিনটে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এই তিনটের মধ্যে তোমরা মার্কের কেমন পাবে এটা নিশ্চিত থাকতে পারো প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলো বিশ্লেষণ করো এবং এই সম্মেলনের নীতি ত্রুটিগুলো কী কী দ্বিতীয় প্রশ্ন বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য সাধনের ইতিহাস ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশ বিস্তারের কারণ হয়ে ওঠে তার সঙ্গে চীন ব্যবচ্ছেদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও তো আমরা আজকের এই আলোচনায় একদম একটা সম্পূর্ণ কোশ্চেন মডেল আলোচনা করলাম এবং পুরো চল্লিশ মার্কের প্রশ্ন যেখানে আমাদের এমসিকিউ এসএ এমসিকিউ রয়েছে এসে কিউ রয়েছে সত্য মিথ্যা রয়েছে বিবৃতি রয়েছে তারপরে তোমার দুই মার্কের প্রশ্ন রয়েছে তারপরে চার মার্কের প্রশ্ন রয়েছে এবং আট মার্কের প্রশ্ন রয়েছে আরও একটা কথা আলোচনা প্রসঙ্গে বলে রাখি এক্ষেত্রে আর একটা বিষয় যেটা দিতে পারে সেটা হচ্ছে ডান স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিল অর্থাৎ একদিকে ডান স্তম্ভ আর একদিকে স্তম্ভ এদিকে কিছু দেওয়া থাকবে এদিকে কিছু দেওয়া থাকবে তোমাদের মিল করে লিখতে হবে কোনটার সঙ্গে কি এটাও কিন্তু দিতে পারে তো যাইহোক এরকম টাইপসের এই প্রশ্ন কিন্তু তোমরা পাবে এবং যে প্রশ্নটা তোমাদের কাছে এই মুহূর্তে শেয়ার করছি এই প্রশ্নের ভেতরে যে তোমরা কমন পাবে না সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ এখান থেকে একাধিক কোশ্চেন কিন্তু তোমরা কমন পেতে চলেছো সেটাই আশা রাখবো তো এই টাইপসের বিভিন্ন সাজেশন তোমাদের সামনে ইতিপূর্বে শেয়ার করেছি বিভিন্ন কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো একটু অবশ্যই প্র্যাকটিস করো সফলতা আসবে ধন্যবাদ